নমস্কার, এই মুহূর্তত এক গুরুত্বপূর্ণ খবর লৈছো। প্রকাশ পাইছে নতুন এসওপি, আৰু সেই এসওপিত উল্লেখ করা হয়েছে আন্তঃজিলা যাতায়াত ব্যবস্থা খুলি দিয়া হয়েছে সম্পূর্ণরূপে, আর যাত্রীসকলে কি কি নিয়ম মানি আন্তঃজিলা যাতায়াত করব পারিব তার সবিশেষ এই মুহূর্তত আপনার অবগত করাই আছো। খুলি দিয়া হয়েছে বাস সেবা সমূহ, আন্তঃজিলা যাতায়াত ব্যবস্থা সমূহ বাস সমূহ খুলি দিয়া হয়েছে, আর 100% যাত্রী কঢ়িয়াব পারিব এতিয়া বাহন সমূহে। সান্ধ্য আইনের মাজতো নৈশ বাস চলাচলের অনুমতি প্রদান করা হয়েছে। অটোরিক্সা, সাইকেল, রিক্সা, টেক্সির ক্ষেত্র 100% যাত্রী উঠাব পারিব বলে অনুমতি প্রদান করা হয়েছে। অতিরিক্ত যাত্রী কঢ়িয়ার ক্ষেত্র নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। থিয় হয়ে যাত্রী যাব নোৱাৰিব কোনো বাহনত। চালক যাত্রীয়ে প্রথম পালি ভ্যাকসিন লওয়াটো বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীসকলে মাস্ক পরিধান করাটো বাধ্যতামূলক করা হয়েছে। অতিরিক্ত যাত্রী কঢ়িয়ালে বাহন আর চালকর অনুজ্ঞাপত্র বাতিল করা হব। প্রথম পালি ভ্যাকসিন লওয়া ব্যক্তিক বাইকত দুজন উঠার অনুমতি প্রদান করা হয়েছে। আজি খন্তেক সময় পূর্বে প্রকাশ পাইছে নতুন এসওপি, আর আজিরপরাই কার্যকরী হওয়াকই এসওপি ঘোষণা করা হয়েছে। আর সেই এসওপিত নির্দেশ দিয়া হয়েছে আন্তঃজিলার যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণরূপে খুলি দিয়া হয়েছে বলে নির্দেশ প্রদান করা হয়েছে। লগতে বাস সেবা যিসমূহ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেই নিষেধাজ্ঞা আঁতর করে বাস সেবাসমূহ সম্পূর্ণরূপে খুলি দিয়া হয়েছে, আর 100% যাত্রী কঢ়িয়াব পারিব এতিয়া চালকসকলে বা বাহনে 100% যাত্রীরে এতিয়া যাত্রা করব পারিব। কিন্তু তারে মাজতে কিছু নীতি নির্দেশনা দিয়া হয়েছে যাত্রীসকল বা এই আন্তঃজিলা যাতায়াতে হোক বা অন্য ক্ষেত্রতে হোক, যাতায়াতের ক্ষেত্র কিছু নীতি নির্দেশনা দিয়া হয়েছে যে ভ্যাকসিন প্রথম পালি ভ্যাকসিন লওয়াটো বাধ্যতামূলক করেছে। যাত্রী বা চালকে প্রথম পালি ভ্যাকসিন লবই লাগিব বাধ্যতামূলক করেছে। যাত্রা করার সময়ত মাস্ক পরিধান করাটো বাধ্যতামূলক করা হয়েছে। আর যেহেতু আন্তঃজিলা যাতায়াত খুলি দিয়া হয়েছে, বাস সেবাসমূহ খুলি দিয়া হয়েছে, 100% যাত্রী কঢ়িয়াব পারিব এতিয়ারেপরা বাহন সমূহে, আর আজিরেপরা কার্যকরী হব এই নীতি নিয়ম। সান্ধ্য আইনের মাজতো নৈশ বাসসমূহ বা নাইট সুপারসমূহ চলার অনুমতি প্রদান করা হয়েছে। যেহেতু 9টা বজারপরা, নিশা 9 বজারপরা সান্ধ্য আইন জারি করা হয়েছে নতুনক, যি আজি এসওপি ঘোষণা করা হল, সেই এসওপিত 9 বজারপরা সান্ধ্য আইন জারি করা হয়েছে। আর সেই সান্ধ্য আইনের যি অনুমতি প্রদান করা হয়েছে, সান্ধ্য আইন চলি থাকার মাজতো উজনি মুয়া যিসমূহ নাইট সুপার আছে বা নৈশ বাস আছে, সেই নৈশ বাসসমূহ চলাচলের অনুমতি প্রদান করা হয়েছে। কিন্তু তারে মাজতে অটোরিক্সা বা অন্যান্য বাহনক লো নির্দেশনা জারি করা হয়েছে। 100% আসনত যাত্রী কঢ়িয়াব পারিব বলে কৈছে, কিন্তু অতিরিক্ত যাত্রী কঢ়িয়াব নোৱাৰিব, অর্থাৎ থিয় হৈ কোনো বাহনতে যাত্রী যাব নোৱাৰিব, এনে ধরনের নীতি নির্দেশনা জারি করা হয়েছে। যদি এনে ধরনের কার্য ধরা পড়ে বা পোহরলৈ আহে, তেনেহলে বাহন আর চালকর অনুজ্ঞাপত্র বাতিল করা হব। আর লগতে দুচকীয়া বাহনের ক্ষেত্র কিছু নীতি নির্দেশনা দিছে। যদি দুচকীয়া বা বাইকত উঠা দুজনকৈ ব্যক্তিয়ে, যেহেতু বাইকত দুজনকৈ পুরুষ উঠার ক্ষেত্র নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সেই নিষেধাজ্ঞা ইতিমধ্যে আঁতর করা হয়েছে। ভ্যাকসিন যদি দুইজন ব্যক্তিয়ে ভ্যাকসিন গ্রহণ করেছে, তেনেহলে সেই দুইজন ব্যক্তি বাইকত বা দুচকীয়া বাহনত চলাচল করিব পারিব। এই ক্ষেত্র নতুন নীতি নির্দেশনা জারি করা হয়েছে। দুচকীয়া বাহনের ক্ষেত্র এই নীতি নির্দেশনা জারি করা হয়েছে। আর দুজনকৈ ব্যক্তি যদি বাইকত উঠে, তেনেহলে কিন্তু দুইগৰাকী ব্যক্তিয়ে মাস্ক পরিধান করাটো বাধ্যতামূলক করা হয়েছে। আর যদি এজন ব্যক্তিয়ে চলায়, তেনেহলে মাস্ক পরিধান করাটো বাধ্যতামূলক, কিন্তু নকৰিলেও হব বলে তেওঁলোকে এনেদরে মন্তব্য প্রদান করেছে। আজি যি সংবাদমেল সম্বোধন করেছিল, সেই সংবাদমেলত এই কথা স্বাস্থ্যমন্ত্রীগুলো ঘোষণা করেছে। আমার তো মন্তব্য আছে, সেই মন্তব্য আগবাব বিচার। আমি আন্তঃজিলা যাতায়াত প্রাইভেট সেক্টর বা পাবলিক সেক্টর দুইটা খণ্ডতে সকল যান বাহন আমি মুক্তি করে দিবলে বিচারিছো। আর ইয়াত 100% মানে 100% আসনত যাত্রী থাকিব পারিব, তেওঁলোকে মাস্ক পরিধান করিব লাগিব, আৰু এই মাস্ক পরিধান করে এই যাত্রী অহা যাওয়া করিব লাগিব। কিন্তু এজনও থিয় হৈ যোৱা যাত্রী তাত অতিরিক্তভাবে উঠিবলৈ দিয়া নহব,
আর সেইখিনি প্রত্যেক যার যার দায়িত্ব আছে পরিবহন বিভাগকে ধরি তেওঁলোকে ইয়াত পরীক্ষা করিব আর পরীক্ষা করে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করিব যদি অতিরিক্তভাবে থিয় হয়ে কোনো যাত্রী আনে। এতিয়া হলে গাড়ির লাইসেন্স আর ড্রাইভারের লাইসেন্স আটাইখিনির উপরতে আমি যাবতীয় ব্যবস্থা অতিরিক্তভাবে মানে আমি ক্যান্সেল পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত লব পারিব যে কমেও এপালি প্রতিষেধক লওয়া যাত্রীয়েহে এই মানে যাত্রীবাহী বাসত যাব পারিব। আমি দুপালি প্রতিষেধককে নিশ্চিত করবলে গৈছো কিন্তু কথা হল কি এপালি লওয়ার পিছত আনপালি লওয়ার যেহেতু একটা নির্দিষ্ট সময় থাকে গতি সেই দ্বিতীয় পালিটা আমি খুব জোরকে বলবৎ করবলে বিচরা নাই হয়তো কিছুদিনের পিছত সেটা আমি বলবৎ করবা যাব। লঘু যান বাহনরে সকলো যাত্রী চলাচল করব পারিব ব্যক্তিগত যান বাহনরে কিন্তু মাস্ক পরিধানটো বাধ্যতামূলক। স্বাস্থ্যমন্ত্রীগুলির মন্তব্য আর আন্তঃজিলা যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণরূপে খুলি দিয়া হয়েছে ইয়ার পূর্বে কেবল ব্যক্তিগত বাহনেরহে আন্তঃজিলা যাতায়াত ব্যবস্থা করব পাৰিব বুলি নীতি নির্দেশনা প্রদান করা হয়েছিল আর সেই নীতি নির্দেশনা সমূহ সম্পূর্ণ উঠাই দিয়া হয়েছে আর আজি যে নতুন এসওপি ঘোষণা হয়েছে সেই নতুন এসওপি সম্পূর্ণরূপে আন্তঃজিলা যাতায়াত ব্যবস্থা খুলি দিয়া হয়েছে বাস সমূহ খুলি দিয়া হয়েছে বাস সেবা মুকলি করে দিয়া হয়েছে কিন্তু অতিরিক্ত যাত্রী উঠাব নোৱাৰিব এনে ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লগতে যাত্রী আর চালকে প্রথমটো ভ্যাকসিন লওয়াটো বাধ্যতামূলক করা হয়েছে আর লগতে যাত্রীসকল বা চালকেও মাস্ক পরিধান করাটো বাধ্যতামূলক করা হয়েছে। অতিরিক্ত যাত্রী যদি কঢ়িয়ায় তেনেহলে বাহনের লগতে চালকর অনুজ্ঞাপত্র বাতিল করা হব। প্রথম পালি ভ্যাকসিন লওয়া ব্যক্তিক বাইকত দুজনকৈ লোকক উঠার অনুমতি প্রদান করা হয়েছে। আর বহু দিনের পর এই কথা চর্চাত আছিল কেতিয়াকৈ সম্পূর্ণরূপে খুলি দিয়া হব আন্তঃজিলা যাতায়াত ব্যবস্থা আর সেই অপেক্ষার অবসান ঘটায় অবশেষত সম্পূর্ণরূপে খুলি দিয়া হয়েছে আন্তঃজিলা যাতায়াত ব্যবস্থা কিন্তু তার মাজতে কিছু নীতি নিয়ম বান্ধি দিয়া হয়েছে। অতিরিক্ত যাত্রী উঠা কঢ়িয়াব নোৱাৰিব বাহনে কিন্তু 100% যাত্রী কঢ়িয়াই নিয়ার নিষেধাজ্ঞা যি আছিল সেই নিষেধাজ্ঞা আঁতৰ করা হয়েছে অনুমতি প্রদান করা হয়েছে কিন্তু অতিরিক্ত যদি যাত্রী উঠায় তেনেহলে নিখে যি অনুজ্ঞাপত্র থাকে চালক আর বাহনের সেই অনুজ্ঞাপত্র বাতিল করে দিয়া হব এনে ধরনের নির্দেশনা জারি করা হয়েছে। আর চালক আর যাত্রী প্রথমটো ভ্যাকসিন বা ভ্যাকসিনের প্রথমটো ডোজ গ্রহণ করাটো বাধ্যতামূলক করা হয়েছে। যদি আপনি এটাও ভ্যাকসিন গ্রহণ করা নাই তেনেহলে স্বাস্থ্যমন্ত্রীগুলিকে তিনি দিনের ভিতর প্রথমটো পালিক গ্রহণ করবলৈ বা লবলৈ আহ্বান জানাইছে আর প্রথমটো ভ্যাকসিন বা ভ্যাকসিন গ্রহণ করিলেহে আপনি আন্তঃজিলা যাতায়াত করিব পাৰিব।